হ্যালো মুভি লাভার্স, এর আগের ভিডিওতে আমরা লুসিফার সিরিজের সিজন 1 এর পার্ট 1 এক্সপ্লেইন করেছি, যার লিংক কমেন্টস এবং ডেসক্রিপশনে দেয়া আছে। আর আজকে আমরা দেখব সিজন 1 এর পার্ট 2, যেখানে এপিসোড 4 5 6 এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 4 এর শুরুতে দেখা যায় ক্লোই বাথরুমে গোসল করছিল আর লুসিফারের কর্মকাণ্ড নিয়ে ভাবছিল। তবে হঠাৎ করে সে একটি শব্দ শুনতে পায়। তার মনে হয় বাসায় কেউ ঢুকেছে। তাই ক্লোই বাথরুম থেকে বের হয়ে তার বন্দুকটা হাতে নিয়ে তার বাসার চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় তার বাসায় লুসিফার এসেছে। লুসিফারকে তার বাড়িতে দেখে সে অবাকও হয়, আবার রেগেও যায়। তাই সে লুসিফারকে তার বাসা থেকে বের হয়ে যেতে বললে তখনই তার এক্স হাজবেন্ড মানে তার সহকর্মী ডিটেকটিভ ড্যান এবং তার মেয়ে চলে আসে। এরপর সেখানে আরও কথা হওয়ার পর লুসিফার সেখান থেকে চলে যায়। যাই হোক, ড্যান মূলত ক্লোয়ের সাথে একটি কেসের ব্যাপারে কথা বলতে এসেছে। এই কেসটি ছিল একটি ভাই বোনের ব্যাপারে, যাদের নাম লিন্ডসি এবং কেভিন। লিন্ডসি গত 3 দিন ধরে গুম হয়ে আছে আর কেভিনেরও কোনো খোঁজ নেই। ড্যান আরও বলে, আমি গত 2 দিন ধরে এই কেসের ইনভেস্টিগেশন করেছি আর সন্দেহভাজন হিসেবে কার্ভার ক্রুজ নামের একজনের সন্ধান পেয়েছি, যিনি একটি প্লেয়ার ক্লাবের মালিক। তবে আমি যতবার তার সাথে কথা বলতে গিয়েছি তার লয়ার বিভিন্নভাবে তাকে বাঁচিয়ে নেয়। ক্লয় তখন বলে, তাহলে আমি তোমাকে এই কেসে কিভাবে হেল্প করতে পারি। উত্তরে ড্যান বলে, আজ রাতে কার্ভার ক্রুজ সকল ক্লাবের মালিকদের ইনভাইট করেছে আর ক্লাব মালিক হিসেবে সেখানে লুসিফারেরও নাম রয়েছে। যদিও আমি চাই না লুসিফার তোমার আশেপাশে থাকুক, তবুও ওই কেসের স্বার্থে আজকে তুমি লুসিফারের সাথে ওই সেমিনারে যাও এবং আনঅফিসিয়ালি কার্ভার ক্রুজের সাথে কথা বলো। এসব শুনে ক্লয় এবার লুসিফারের সাথে দেখা করে এবং সবকিছু খুলে বলে। যদিও লুসিফার শুরুতে রাজি হচ্ছিল না, কারণ একটু আগেই ক্লয় তাকে তার বাসা থেকে বের করে দিয়েছিল, তবে কারো উপকারের কথা ভেবে লুসিফার রাজি হয়। এরপর লুসিফার এবং ক্লয় ওই সেমিনারে আসে এবং সেখানে তারা দেখে লিন্ডসির ভাই কেভিন চিৎকার করে বলছে তার বোনের খুন কার্ভার ক্রুজই করেছে, এর জন্য সে তাকে শাস্তি দিয়েই ছাড়বে। তখন লুসিফার কেভিনের সাথে কথা বলে তাকে আশ্বস্ত করে যে কার্ভার ক্রুজকে সেই শাস্তি দিবে। এটা শুনে কেভিন সেখান থেকে চলে যায় এবং লুসিফাররা গিয়ে সেই সেমিনারে বসে। কিন্তু সেখানে কথায় কথায় লুসিফার বলে ফেলে যে ক্লয় একজন পুলিশ অফিসার, আর এটা শুনে কার্ভার ক্রুজের লোকজন তাদের দুজনকে বের করে দেয়। এদিকে মেসকিনের কাছে লুসিফারের ভাই আসে এবং বলে যে নরকে ফিরে যাওয়ার ব্যাপারে লুসিফারের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, তাই এ ব্যাপারে তুমি হেল্প করো। তখন মেসকিন বলে, লুসিফার কোনো বাচ্চা নয়, সে যা সিদ্ধান্ত নিবে এটি তার ব্যাপার। এসব নিয়ে তাদের মধ্যে তর্ক চলতে থাকে এবং তর্কের এক পর্যায়ে মারামারিও শুরু হয়। অন্যদিকে ক্লয় আসে লুসিফারের বাসায় তাকে নিয়ে একটা পার্টিতে যাওয়ার জন্য, যেখানে কার্ভার ক্রুজ উপস্থিত থাকবে। তবে এখানে সে হঠাৎ লুসিফারের শরীরে অস্বাভাবিক কিছু দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল সেখানে আগে ডানা লাগানো ছিল এবং সেটিকে কেটে ফেলা হয়েছে। ক্লয় লুসিফারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে লুসিফার বলে, হ্যাঁ আমার পিঠে ডানা ছিল, তবে সেটা আমি মেসকিনকে দিয়ে কেটে নেই, আর এই ডানা হওয়ার ব্যাপারে দায়ী আমার বাবা। ক্লয় সেটা ছুঁয়ে দেখতে গেলে লুসিফার তাকে বাধা দেয় এবং এ ব্যাপারে কথা বলতে নিষেধ করে। যাই হোক, এরপর লুসিফার ও ক্লয় ওই পার্টিতে আসে এবং সেখানে তারা কার্ভার ক্রুজের উপর নজর রাখতে শুরু করে। কার্ভার ক্রুজ সেটা বুঝে ফেলে এবং ভয় পেয়ে সবার উপরে বন্দুক টাক করে। তবে ক্লয় পিছন থেকে তাকে ধরে ফেলে এবং লিন্ডসির ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে কার্ভার ক্রুজ বলে, আমি লিন্ডসিকে কিডন্যাপ করিনি, বরং কিডন্যাপাররা আমাকে ফোন দিয়েছে এবং লিন্ডসির ভিডিও পাঠিয়েছে। এরপর কার্ভার ক্রুজ সেসব তাদের দেখানোর সময় লুসিফার কার্ভারের ফোন নিয়ে কিডন্যাপারের নাম্বারে ফোন দেয়। তখন কিডন্যাপার বলে যে 30 লাখ টাকা দিলে লিন্ডসিকে তারা ছেড়ে দিবে। এতে লুসিফার রাজি হয় এবং তার কাছে অ্যাড্রেস নেয়। তবে কিডন্যাপার শর্ত দেয় যে কোনো পুলিশ বা অন্য কাউকে সাথে নেওয়া যাবে না। এটা শুনে লুসিফার ও ক্লয় সেখানে সময়ের কিছুক্ষণ আগেই চলে আসে, কিন্তু হঠাৎ তারা দেখে যে কার্ভার ক্রুজও সেই জায়গাতে প্রবেশ করছে, যদিও তারা কার্ভার ক্রুজকে আসতে নিষেধ করেছিল। এটা দেখে তারা দুজন কার্ভারকে পিছু করে, কিন্তু বিল্ডিং এর ভিতরে ঢোকার পর ক্লয়কে বাহিরে রেখেই লুসিফার ভিতরের দরজাটি লক করে দেয় এবং ক্লয়কে বলে, আমি কিডন্যাপারকে কমিটমেন্ট করেছিলাম আমি কোনো পুলিশ সাথে আনবো না, তাই তোমাকে বাইরে থাকতে হবে। এরপর লুসিফার ভিতরে প্রবেশের পর যখন কার্ভারের পিছু করতে থাকে তখন হঠাৎ করে কিডন্যাপার চলে আসে। লুসিফার কিডন্যাপারকে টাকার ব্যাগ দিয়ে দেওয়ার পর যখন লিন্ডসিকে আনতে বলে তখন কিডন্যাপার বলে যে তুমি লিন্ডসিকে কখনোই ফেরত পাবে না, আমি তাকে খুন করে ফেলবো। যেটা শুনে কার্ভার রেগে যায় এবং তার বন্দুক টাক করে কিডন্যাপারের দিকে, আর তখনই সেখানে কোনোভাবে ক্লয় ভিতরে চলে আসে। কিন্তু হঠাৎ করেই তখন একটা গুলির শব্দ হয় আর এই গুলিটা লিন্ডসি নিজেই কার্ভারের পিঠে করেছে, যা দেখে সবাই চমকে যায়। এখানে লিন্ডসি বলে কিডন্যাপারের এই নাটকটা সে আর তার ভাই মিলেই করেছে কার্ভারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ কয়েক বছর আগে কার্ভার আর লিন্ডসির প্রেম ছিল। তখন কার্ভার তার সাথে ফিজিক্যাল রিলেশন করলেও হঠাৎ করে লিন্ডসির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কেননা সে একটা প্লে বয় ছিল। এটা শুনে কার্ভার বলে যে আমার অতীত খারাপ হলেও এখন আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এর পরও লিন্ডসি কার্ভারকে গুলি করে মেরে ফেলতে চায়। এটা দেখে লুসিফার রেগে যায় এবং বলে যে
কার্ভার যেহেতু তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে, তাহলে তাকে কেন একবার সুযোগ দেওয়া হবে না? আর সে যা দোষ করেছে তার শাস্তি কখনো মৃত্যু নয়। এসব বলতে বলতেই লুসিফার লিন্সির দিকে এগুতে থাকে, কিন্তু লিন্সির হাতে বন্দুক থাকলেও সে লুসিফারকে খুব ভয় পায় এবং হাত জোর করে জীবন ভিক্ষা চায়, কেননা লুসিফার তার ডেভিল চেহারা লিন্সিকে এক ঝলক দেখিয়ে দিয়েছে। আর এই দৃশ্যটা ক্লয়ও একটা আয়নায় কিছুটা দেখতে পাওয়ায় সে বেশ ভয় পেয়ে যায় এবং চিৎকার করে লুসিফারকে বলে, কে তুমি? উত্তরে লুসিফার বলে, আমি তো তোমাকে আগেই বলেছি, আমি ডেভিল এবং আমি ইমর্টাল। তুমি চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারো, তোমার বন্দুক দিয়ে আমাকে শ্যুট করে দেখো, আমার কিছুই হবে না। এসব শুনে ক্লয় ঘাবড়ে যায় এবং টেস্ট করার জন্য লুসিফারের পায়ে একটা গুলি করে। তখন লুসিফার বলে, দেখেছ, আমার কিছুই হয়নি। এটা বলে সে তার পায়ে গুলির স্থানে হাত দিয়ে দেখে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে লুসিফার অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে ক্লয়ের ব্যাপারটা তার ক্ষেত্রে একদম ভিন্ন, কেননা ক্লয়ের উপরে তার কোনো জাদুও কাজ করে না। আবার ক্লয় তাকে গুলি করলেও সেটা তার শরীরে আঘাত করে ঠিক একজন সাধারণ মানুষের মতো। এই ঘটনায় ক্লয় পুরো ঘাবড়ে যায়, আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং লিন্সি আর তার ভাই কেভিনকে পুলিশ অ্যারেস্ট করে আর কার্ভারকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুলে। তখন ক্লয়ের একজন পুলিশ সহকর্মী লুসিফারকে বলে, তোমার পায়ে গুলি লাগলো কিভাবে? উত্তরে লুসিফার এই প্রথমবারের মতো মিথ্যে কথা বলে, শুধুমাত্র ক্লয়কে বাঁচাতে। লুসিফার বলে তার পায়ে গুলি লেগেছে ক্রস ফায়ারের জন্য। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে এপিসোড 5 শুরু হয়। এই এপিসোডের শুরুতে দেখা যায় লুসিফার ও মেসকিন একটা ফ্যাশন শোতে এসেছে। সেখানে বেনি নামের এক আর্টিস্টের জুতার কালেকশন দেখানো হচ্ছিল, আর বেনি নামে সেই আর্টিস্ট যখনই স্টেজে আসে তখনই হঠাৎ সেখানে কেউ গুলি চালায়। তবে বেনির এখানে কিছু না হলেও ওই গুলিতে সেখানে মারা যায় পাওলা নামের একটি মেয়ে। এদিকে পুলিশ স্টেশনে ক্লয় তার এক্স হাজব্যান্ড ড্যানকে বলছিল সে আর লুসিফারের সাথে কাজ করবে না। ড্যানও ক্লয়কে এ ব্যাপারে সাপোর্ট করছিল। আর তখনই সেখানে লুসিফার চলে আসে পাওলায়ের মার্ডার কেসটার ব্যাপারে হেল্প করার জন্য। কিন্তু ক্লয় এখানে লুসিফারকে গুরুত্ব না দিলে লুসিফার সোজা চলে যায় ক্লয়ের সিনিয়রের কাছে। লুসিফার এখানে ক্লয়ের সিনিয়রের উপর জাদু খাটালে সে তার মনের কথা খুলে বলে। সে বলে, তুমি যদি আজকের কেসটা সলভ করে দিতে পারো তাহলে আমার যেমন প্রমোশন হবে, তেমনি আমি তোমার ব্যাপারে সুপারিশ করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টে তোমাকে পার্মানেন্ট করে নিব। আর লুসিফার তো এটাই চাইছিল, কারণ এতে করে অপরাধীকে শাস্তি আর নিরপরাধীকে মুক্তি দিতে পারবে এবং ক্লয়ের কাছাকাছি থাকতে পারবে। যাই হোক, ক্লয়ের বস তখন লুসিফার ও ক্লয়কে দায়িত্ব দেয় এই কেসটা সলভ করতে। যদিও ক্লয় লুসিফারকে চাইছিল না, কিন্তু এখন তো আর উপায় নেই, কারণ বসের অর্ডার। লুসিফার এবং ক্লয় শুরুতে যায় বেনির সাথে দেখা করতে। বেনি তাদেরকে বলে সেদিন ফ্যাশন শোতে আরও একটা গ্যাংয়ের মেম্বাররা এসেছিল, হয়তো তাদের মধ্যে কেউ এটা করেছে। বেনি তখন ওই গ্যাংয়ের দুজনের নাম বলে, ডিয়েগো এবং তার ওয়াইফ ড্যানি। এই ব্যাপারে আরও জেনে লুসিফার ও ক্লয় বের হয় ড্যানি এবং ডিয়েগোকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এদিকে লুসিফারের ভাই অ্যামেনাডেল আবার আসে মেসকিনের সাথে দেখা করতে, আর এবার মেসকিনও চাইছিল লুসিফার আবার নরকে ফিরে যাক, কেননা লুসিফার পুরোপুরি মানুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। তবে লুসিফারের মাথায় এখন কি চলছে তা এখন একমাত্র জানে সাইকোথেরাপিস্ট ডক্টর লিন্ডা, যার কাছে লুসিফার প্রতি সপ্তাহে কাউন্সেলিং নিতে যায় এবং সবকিছু শেয়ার করে। এরপরে প্ল্যান মোতাবেক অ্যামেনাডেল পৌঁছে যায় লিন্ডার ঠিকানায়। অ্যামেনাডেল বলে সে নিজেও একজন ডক্টর, আর এভাবেই বিভিন্ন কথার মাধ্যমে অ্যামেনাডেল লিন্ডার ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে করে সে লুসিফারের ব্যাপারে জানতে পারে। অন্যদিকে সেদিন রাতেই মেসকিন ও লুসিফারকে বিভিন্ন বিষয়ে বলতে লাগলে লুসিফার বলে, আমি জানি ক্লয়ের সাথে আমার চলাফেরাতে তুমি অনেক জেলাস, আর তোমাকে এখানে পাঠানো হয়েছে আমার প্রোটেকশনের জন্য, তাই তুমি সেটাই ভালোভাবে করো। আর তাদের কথার মধ্যে সেখানে ড্যানও চলে আসে, আর ড্যান লুসিফারকে বলে ক্লয় যেহেতু তোমার সাথে কাজ করছে তাই তার ব্যাপারে তুমি খেয়াল রেখো। যাই হোক, পরদিন ক্লয় ও লুসিফার আসে ড্যানি ও ডিয়েগোর বাড়িতে। ক্লয় এখানে লুসিফারকে গাড়িতে লক করে রেখেই বেরিয়ে পড়ে, কেননা লুসিফারের কারণে সে আর কোনো নতুন ঝামেলায় পড়তে চায় না। এরপর বাসার দরজা ভেঙে ক্লয় ভিতরে প্রবেশ করে, কিন্তু সেখানে আগে থেকে লুসিফার বসা ছিল। এটা দেখে ক্লয় চমকে গেলেও সে সেটাকে গুরুত্ব না দিয়ে ডিয়েগো এবং ড্যানিকে পাওলার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডিয়েগো বলে, পাওলা আমাদের ছোট বোন ছিল আর আমি তাকে ফ্যাশন শোতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এনাফ টাকা না থাকায় একটা টিকিট কেটে শুধু পাওলাকেই ফ্যাশন শোতে ইন করাই। আর এটা বলেই ডিয়েগো অঝরে কাঁদতে থাকে। ডিয়েগো এবং ড্যানি এখানে সন্দেহভাজন হিসেবে ইয়েলো ভাইপার নামের আরেকজন গ্যাংস্টারের তথ্য দেয়। এর মধ্যে ক্লয়ের কাছে বেনির ফোন আসলে তারা দ্রুত বেনির বাসায় যায়। বেনি তখন বলে, কেউ একজন আমার পোষা কুকুরকে খুন করে হয়তো আমাকে মারার হুমকি দিয়েছে। লুসিফার এখানে বেনিকে ইয়েলো এর ব্যাপারে জিজ্ঞেস করলে বেনি বলে যে সে আমার খুব ভালো বন্ধু ছিল, তবে একটা কেসে আমরা দুজনই সন্দেহভাজন থাকলেও সেই কেসে শুধুমাত্র ইয়েলোই জেলে যায়,
আর অনেক বছর জেল খেটে সে এখন বের হয়েছে, তাই সে হয়তো রাগের বশে এখন আমার ক্ষতি করতে পারে। এটা শুনেই ক্লয়ে এবং লুসিফার চলে যায় ইয়োলোয়ের প্লেসে। ইয়োলো তাদেরকে জানিয়ে দেয় সার্চ ওয়ারেন্ট ছাড়া সে তাদের সাথে কোনো কথা বলতে বাধ্য না। তবে এখানে লুসিফারের জাদুর মাধ্যমে জানা যায় যে ইয়োলো একজন ভালো মানুষ, সে নিজের স্টুডেন্টদের প্রতিও অনেক কেয়ারিং, আর তার স্বপ্ন হলো নাম করা একজন আর্টিস্ট হওয়া। তাদের কথার মধ্যে সেখানে ডিয়েগো আসে তাদের পুরো গ্যাং নিয়ে ইয়োলোকে মারতে, কেননা ডিয়েগোর ধারণা ইয়োলোই তার বোনকে মেরেছে। কিন্তু লুসিফার ও ক্লয়েই তাদের বাধা হয়ে দাঁড়ায়, আর এই সুযোগে ইয়োলো তার স্টুডেন্টদের নিয়ে পালিয়ে যায় এবং লাইট বন্ধ করে দেয়। ঠিক তখনই সেখানে চলে আসে মেসকিন, আর অন্ধকারে ডিয়েগোর পুরো গ্যাংকে মেরে হাত পা ভেঙে দেয়। এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং ড্যানি ও ডিয়েগোর পাশাপাশি ইয়োলোকেও অ্যারেস্ট করে, কেননা ইয়োলোয়ের ব্যাগে এখন একটা বন্দুক পাওয়া গিয়েছে, যে বন্দুকের গুলিতে ফ্যাশন শোতে পাওলো মারা গিয়েছিল। তবে ক্লয়ে এবং লুসিফার যেন ইয়োলোকে খুনি ভাবতেই পারছিল না, তাই ইয়োলোকে থানায় নেওয়ার সময় তারা যখন তাকে এই ব্যাপারে প্রশ্ন করে, তখন সে জানায় সে যদি বেনির উপরে প্রতিশোধ নিতেই চাইতো তাহলে সে সরাসরি বেনিকেই মারত। এটা শুনে ক্লয়ে ও লুসিফার ইয়োলোর ব্যাপারে আরও ক্লিয়ার হয়ে যায়, তাই তারা তিনজনে চলে আসে বেনির বাসায়। আর এখানে লুসিফার বেনির উপর তার জাদুর প্রভাব খাটায় সত্যটা জানার জন্য। তখন বেনি বলে ইয়োলোকে সে কখনোই বন্ধু নয়, বরং কম্পিটিটর ভেবেছে, কেননা ইয়োলো থাকলে সে কখনোই ফেমাস হতে পারবে না, তাই এর আগের কেসে সেই তাকে ফাঁসিয়েছে। কিন্তু এখন যখন ইয়োলো আবার ছাড়া পেয়েছে, তখন বেনি আবারও ইয়োলোকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছিল, আর এ কারণেই সে নিজেরই বডিগার্ড হেক্টরকে দিয়ে ওই দিন ওই ফ্যাশন শোতে পাওলোকে গুলি করে মেরে ফেলে। এমনকি তার নিজের পোষা কুকুরটিকেও হেক্টরকে দিয়েই মেরে নেয়, যেন পুরো বিষয়টা বিশ্বাসযোগ্য করে ইয়োলোকে আবার নতুন কেসে ফাঁসিয়ে নিজের কম্পিটিটরকে দূরে রাখা যায়। যাই হোক, ফাইনালি এই কেসের অপরাধী বেনি এবং হেক্টরকে গ্রেফতার করা হয়। আর এই কেসটি সলভ হওয়ার কারণে লুসিফারও এখন একজন পার্মানেন্ট ডিটেকটিভ হয়ে যায়, তার মানে এখন সে ক্লয়ের সাথেই সবগুলো কেসে কাজ করবে। এরপর এপিসোড 6 এর শুরুতে দেখা যায় একজন চোর একটা কন্টেইনারের গোডাউনে আসে, আর সে সেখানকার সিকিউরিটি গার্ডকে খুন করে একটা কন্টেইনার চুরি করে। এখন প্রশ্ন হচ্ছে এই কন্টেইনারটিতে কি এমন ছিল, সেটা কার ছিল এবং কেই বা চুরিটা করল। যাই হোক, কন্টেইনার চুরি এবং সিকিউরিটি গার্ডের খুনের ব্যাপারে ক্লয়ের কাছে ফোন আসলে ক্লয় লুসিফারকে সাথে নিয়ে সেই গোডাউনে যায়। তবে লুসিফারের কাছে এই কেসটা ইন্টারেস্টিং মনে না হয় সে তার ক্লাবে ফিরে আসে, কিন্তু সেখানে সে মেসকিনের কাছে জানতে পারে যে কন্টেইনারটা চুরি হয়েছে সেটা লুসিফারেরই কন্টেইনার। এটা শুনেও লুসিফার ব্যাপারটা গুরুত্ব না দিলে মেসকিন বলে, তোমার অনেক পরিবর্তন হয়েছে, কেননা তোমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেলেও তুমি তেমনটা বিচলিত হচ্ছ না। এটা শুনে লুসিফার এবার বুঝে ফেলে যে ওই কন্টেইনারের মধ্যে আসলে কি ছিল, তাই সে ক্লয়ের সাথে এই কেসের সমাধানের জন্য আবার যোগ দেয়। আর ক্লয়কে সে জানিয়ে দেয় চুরি হওয়া কন্টেইনারটা তারই ছিল, আর সে কোনোভাবেই এটা বলে না যে কন্টেইনারের মধ্যে আসলে কি ছিল। যাই হোক, লুসিফারের কথা মতো তারা দুজনে একটি লোকের কাছে যায় যে কিনা ওই গোডাউনে কন্টেইনার রাখার ব্যাপারে জানত। লুসিফার শুরুতেই লোকটাকে হালকা মেরে যখন ভয় দেখিয়ে প্রশ্ন করে, তখন লোকটি সন্দেহভাজন হিসেবে একটি বাইকার গ্রুপের কথা বলে। কিন্তু কন্টেইনারের ভিতরে আসলে কি আছে এ ব্যাপারে লুসিফার এখনও ক্লয়কে কিছু না বলাতে, ক্লয় সন্দেহ করে যে নিশ্চয়ই লুসিফার কোনো অপরাধের সাথে যুক্ত আছে। তাই ক্লয় ড্যানকে পাঠায় লুসিফারের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। তাই ড্যান শুরুতেই চলে আসে লুসিফারের ক্লাবে এবং মেসকিনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। মেসকিন তখন লুসিফারের ডকুমেন্ট দেওয়ার জন্য ড্যানকে একটি রুমে নিয়ে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে তাকে অজ্ঞান করে ফেলে। পরদিন ড্যানের জ্ঞান ফিরলে সে দেখে সে ক্লয়ের বাসায় উলঙ্গ অবস্থায় রয়েছে। ড্যান তখন ক্লয়ের কাপড় পরে আবারও মেসকিনের কাছে আসে, তবে এবার মেসকিন ড্যানকে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেয়। অন্যদিকে লুসিফার খুব হতাশ হয়ে পড়ে, কেননা ডক্টর লিন্ডা এখন তাকে আগের মতো সাপোর্ট করছে না, কারণ লিন্ডা তো এখন অ্যামেনাডেল দ্বারা ইনফ্লুয়েন্সড। তাই লিন্ডা এখন লুসিফারের ব্যাপারে জানতে চায় কেন সে মানুষ হয়েও নিজেকে ডেভিল পরিচয় দিচ্ছে। এসব বুঝতে পেরে লুসিফার রেগে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে আবার অ্যামেনাডেল চলে আসে, আর কথার মধ্যে বলে যেহেতু তার পেশেন্ট লুসিফার নিজেকে ডেভিল হিসেবে পরিচয় দিচ্ছে, সেহেতু তার উচিত বাইবেলে এ ব্যাপারে কি ব্যাখ্যা আছে সেই অনুসারে লুসিফারের চিকিৎসা করা। এদিকে লুসিফার ও ক্লয় খুঁজতে খুঁজতে সেই বাইকার ক্লাবের সামনে আসে, আর তারা এখানকার বাইকগুলোতে একটি চিহ্ন দেখে কনফার্ম হয় যে এটাই সেই বাইকার গ্রুপ, কেননা এই সেম চিহ্ন কন্টেইনারের গোডাউনে খুন হওয়া ওই সিকিউরিটি গার্ডের মধ্যেও ছিল। এরপর তারা ভিতরে যায় এবং লুসিফার স্টেজে উঠে সবাইকে বলে, তোমাদের মধ্যে যে চুরিটা করেছে সে সামনে চলে আসো।
তখন ওই ক্লাবের মালিক হ্যাঙ্ক সামনে আসে এবং তাদের দুজনকে রুমে নিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদে হ্যাঙ্ক ওই চুরি বা খুনের ব্যাপারে কিছুই স্বীকার করে না। তখন ক্লয় হ্যাঙ্কে ওই চিহ্নের ছবিটা দেখালে হ্যাঙ্ক কিছুটা ঘাবড়ে যায়, তবে এরপরও সে কিছুই স্বীকার করে না। তাই ক্লয় ও লুসিফার বাইরে গিয়ে গাড়িতে বসে কিছু দেখার অপেক্ষা করছিল, কেননা ক্লয়ের পুরোপুরি সন্দেহ ছিল হ্যাঙ্ক এই ব্যাপারে সব জানে। হঠাৎ তারা দেখে হ্যাঙ্ক একটা বাইক নিয়ে কোথাও যাচ্ছে, তাই তারাও তাকে পিছু করে। এর মধ্যে হ্যাঙ্ক একটা জায়গায় এসে থামে এবং কিছুক্ষণ পরে সেখানে রেনি নামের আরেকজন আসে। আর হ্যাঙ্ক ও রেনির মধ্যে তর্ক শুরু হলে এক পর্যায়ে রেনি হ্যাঙ্কে গুলি করে পালিয়ে যায়। ক্লয় দৌড়ে হ্যাঙ্কের কাছে যায়, আর অন্যদিকে লুসিফার রেনিকে পিছু করতে করতে একটা বিল্ডিংয়ে আসে। এখানে রেনি লুসিফারের উপর গুলি চালায়, তবে এবার লুসিফার গুলি থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কেননা তার ধারণা সে এখন মানুষের মতোই মরণশীল হয়েছে। তবে রেনির বন্দুকের গুলি শেষ হওয়ায় সে দৌড়ে ছাদে উঠে, আর লুসিফার তার ডেভিল চেহারা দেখালে রেনি ভয়ে নিচে লাফ দিয়ে মারা যায়। এর মধ্যে সেখানে ক্লয় ও পুলিশ টিম চলে আসে। ক্লয় এখানে জানায় হ্যাঙ্ক এখনো মারা যায়নি, হসপিটালে তার চিকিৎসা চলছে। আর সুখবর হলো লুসিফারের কন্টেইনার তা পাওয়া গিয়েছে। এরপর তারা দুজনে সেই কন্টেইনারের স্থানে আসে। ক্লয় এখানে অনেক বেশি কিউরিয়াস ছিল আসলে কন্টেইনারের মধ্যে কি আছে, কেননা সে লুসিফারের ব্যাপারে সন্দেহটা ক্লিয়ার হতে চাইছিল। লুসিফার কন্টেইনারের দরজা খোলার পর দেখা যায় ভিতরে একটি ট্রাঙ্কের মতো বাক্স রয়েছে, আর ওই বাক্সের ঢাকনা খুললে দেখা যায় সেখানে কয়েকটি রাশিয়ান ডল রয়েছে, যেটা দেখে ক্লয় অবাক হয়ে যায়, কেননা এই সামান্য কয়েকটি ডলের জন্য লুসিফার এত বড় ঝুঁকি নিয়েছে কেন। তবে ফাইনালি সে লুসিফারকে বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। তবে ক্লয় যাওয়ার পরেই লুসিফার কন্টেইনারের দেয়ালে টাচ করলে একটি সিক্রেট চেম্বারের দরজা খুলে যায়, কিন্তু সেখানে তো কিছুই ছিল না। এটা দেখে লুসিফার বুঝে ফেলে যে যেটা বাঁচানোর জন্য সে এত বড় ঝুঁকি নিল সেই জিনিসটা সত্যিই চুরি হয়ে গিয়েছে। তাই লুসিফারের এখানে প্রচুর পরিমাণে রাগ হয়। সে আবার ডক্টর লিন্ডার কাছে আসে থেরাপির জন্য। এখানে সে জানায় সে নিজেকে ডেভিল হিসেবে মানতে পারে না, কারণ সে তো অ্যাঞ্জেল ছিল। এ ব্যাপারে লিন্ডা তাকে পজিটিভলি বুঝালে সে রেগে গিয়ে ঘুষি মেরে দেয়াল ভেঙে ফেলে সেখান থেকে ক্লাবে চলে আসে। এখানে লুসিফারের পিঠে আবারও সেই ক্ষত চিহ্ন দেখা যায়, মানে লুসিফার যখন অ্যাঞ্জেল ছিল তখন তার দুটো ডানা ছিল, কিন্তু পরে তা কেটে ফেলে ওই কন্টেইনারের চেম্বারের মধ্যে সুরক্ষিত ছিল, তবে সেটা তো এখন চুরি হয়ে গিয়েছে। আর এখানেই পার্ট টু শেষ হলেও পার্ট থ্রিতে আমরা জানতে পারবো ওই ডানাগুলো আসলে কে চুরি করেছে আর তার উদ্দেশ্যই বা কি ছিল। সেই সাথে কিছুটা প্রেমের রিলেশন আবার কিছুটা জেলাসি মিলে সব মিলিয়ে পার্ট থ্রি আরও চমৎকার হতে চলেছে। ডিয়ার ভিউয়ার্স, পার্ট থ্রি আপনারা দেখতে চান কিনা তা দ্রুত কমেন্টসে জানান। আর আজকে যারা প্রথম এই চ্যানেলের কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।